নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি ভেলির আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল ক্র্যাব মশালার রেসিপি, আর তার সাথে শেয়ার করব কাঁকড়া কাটা ও কাঁকড়া পরিষ্কার করার সব থেকে সহজ পদ্ধতি। তাহলে চলুন শুরু করি, আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব করার সময় রেড বাটনটি প্রেস করবেন। এখানে কাঁকড়াগুলোকে দেখুন গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। কাঁকড়ার পাগুলোকে আমি ভেঙে রেখে দিয়েছি, কাঁকড়ার পাগুলোকে ভেঙে গরম জলে ভিজিয়ে রেখেছি। এই যে এখানে কাঁকড়াগুলো রয়েছে, এইবারে কাঁকড়াগুলোকে আমি দেখাচ্ছি কিভাবে কি করব। দেখুন এখানে পা সমেত কাঁকড়া রয়েছে। এইবারে এখানে দেখুন কাঁকড়াটা নিয়ে নিয়েছি, এইবার কাঁকড়ার ওপরে সামান্য গরম জল আমি দিয়ে দেব। সামান্য গরম জল আমি দিয়ে দিয়েছি। এইবারে একটি ব্রাশ নিয়ে কাঁকড়াগুলো ভালো করে একটু ঘষে পরিষ্কার করে নেব। কাঁকড়াগুলো দেখুন ডোলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কাঁকড়াটা পরিষ্কার করে নিয়েছি। এইবারে এই দাঁড়গুলো হাতের সাহায্যে একটু চাপ দিলে, এরকম প্রেস করলে কিন্তু ভেঙে চলে আসবে। দেখুন পাগুলো কিন্তু ভেঙে সব চলে আসবে। এইভাবে কিন্তু আমি এগুলো বের করে, মানে দাঁড়গুলো ভেঙে রেখে দিয়েছি। এইবারে এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে এইভাবে একটু নখ দিয়ে খুঁটতে হবে। খুঁটে ফেলে দিতে হবে, তারপরে এই জায়গাটাকে ঘষে নিয়ে পরিষ্কার করে নিতে হবে, আর একটু ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে। কাঁকড়া কিন্তু বারবার ধরে ঘষে পরিষ্কার করতে হবে, আর বারবার গরম জল দিয়ে ধুতে হবে। তারপরে এই জায়গাগুলো এইভাবে খুলে ফেলে দিতে হবে। আর এই জায়গাটা আছে, এই জায়গাটা দিয়ে একটু প্রেস করতে হবে, একটু প্রেস করলেই এইভাবে খুলে আসবে। তারপর যে এই অংশগুলো আছে কাংসা টাইপের, এইগুলো কিন্তু ফেলে দিতে হবে, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলে দিতে হবে। জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, চোখটাও কিন্তু এইভাবে ফেলে দিতে হবে। আপনারা চাইলে মাছ বরাবর কেটে নেবেন, যদি বড় কাঁকড়া হয়। এই কাঁকড়াটি খুব একটি বড় না, সেজন্য আমি মাছ বরাবর কাটবো না, এরকম গোটাই রাখবো আর পরিষ্কার করে ধুয়ে নেব। সেম প্রসেসে এই কাঁকড়াটাও আমি করে নেব। কাঁকড়া কিন্তু আমি আরও একবার গরম জলে চুবিয়ে আরেকবার ঘষে ভালো করে, মানে সমস্ত কিছু ছোলা হয়ে গেছে, দেখুন পরিষ্কার হয়ে গেছে, তারপরেও আমি আরেকবার গরম জলে চুবিয়ে রেখেছি। গরম জলে চুবিয়ে আরেকবার ভালো করে ঘষে আমি ধুয়ে নেব। প্রায় 4 থেকে 5 বার কিন্তু কাঁকড়া, বেশি ছাড়া কম না, গরম জলে ধুয়ে পরিষ্কার করতে হবে, নইলে একটা বাজে স্মেল বেরাবে। পরিষ্কার করে নিয়েছি, কাঁকড়ার ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট, আর এটাই কিন্তু সব থেকে কঠিন কাজ, পরিষ্কার করা। তারপরে কিন্তু একদমই রান্না করা ইজি, আর রান্না করার পর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। পরিষ্কার হয়ে গেছে, সেই প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার সেকেন্ড স্টেপের জন্য এখানে দেখুন আমি ছোটো সাইজের 2টো টমেটো একটু বড় বড় করে কেটে নিয়েছি। মাংসে যেভাবে আলু দেয় ঠিক সেইভাবে আমি আলু কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের 3টে, আর বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আমার 1 কেজি কাঁকড়া রয়েছে, তো সেই অনুপাতে আমি মশলা ইউজ করছি। এইবার বড় পাত্রে কাঁকড়াটা শিফট করে নেব। এইবারে দিয়ে দেব, এখানে একটি মশলা অ্যাড করা হচ্ছে, এখানে আছে 2 টেবিলস্পুন আদা বাটা, 1 টেবিলস্পুন রসুন বাটা, আর 15 পিস কাঁচা লঙ্কা। কাঁকড়া একটু ঝাল ঝাল ভালো লাগে, আপনারা ঝাল কম খেলে ঝাল কমই দিতে পারেন, বাট যেটা টেস্ট যেরকম হয় কাঁকড়া কিন্তু ঝাল ঝাল ভালো লাগে। আর যে 15 পিস লঙ্কা আমি দিয়েছি সেটা কিন্তু খুবই ঝাল, সেজন্য 15 পিস দিয়েছি, নইলে আরও বেশি ইউজ করতাম। এইবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দেবো 1 টেবিলস্পুন লাল লঙ্কার গুঁড়ো।
বারবার বলছি ঝালটা কিন্তু কাঁকড়াতে একটু বেশি দিতে হয়, নইলে কিন্তু প্রপার টেস্ট আসে না। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এইবারে দেব 50 গ্রাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, 1 কেজিতে প্রথমে আমি 50 গ্রাম দিচ্ছি তেল, পরে বাদবাকি অ্যাড করব। তেল দিয়ে দিয়েছি, এইবার সমস্ত উপকরণ হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব। দেখুন ম্যারিনেশন কমপ্লিট, পুরো মেখে রেখে দিয়েছি। এইবারে একটি কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে বাদবাকি 50 গ্রাম সর্ষের তেল আমি অ্যাড করে দেব। হিটটা যেই গরম হয়ে গেছে মানে তেলটা, তখন আমি ম্যারিনেট করা কাঁকড়াটা দিয়ে দিয়েছি। এইবার মিডিয়াম হিটে রেখে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। হিট কিন্তু লো থেকে মিডিয়ামে থাকবে, 10 মিনিটের মধ্যে আমি একবার খুলে উল্টে পাল্টে দেব, 10 মিনিট পর আমি ফিরে আসব। 10 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি, কাঁকড়াটা কিন্তু অনেকটা মজে এসেছে। আমি আরও 10 মিনিট কষাবো, এইবারে হিটটা আমি মিডিয়ামে দিয়ে দেব। তখন ছিল লো থেকে মিডিয়াম, এখন মিডিয়াম থেকে হাই, এর মাঝখানে রেখে আমি আরও 10 মিনিট কাঁকড়াটাকে কষাবো। ঢাকা দিয়ে অবশ্যই মাঝখানে 2 থেকে 3 বার ঢাকনা খুলে আমি আবার কিন্তু কষিয়ে নেব, এই একবার নেড়ে দেব। অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। রেসিপিটিতে আরও অনেক কিছু অ্যাড করবো প্রিপারেশনে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, তাহলেই কিন্তু প্রপার টেস্টটা আসবে। আমি আবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য, মাঝখানে 2 বার খুলবো, 2 থেকে 3 বার নাড়াচাড়া করে দেবো। মাঝে ঢাকনাটা খুলে একবার উপর নিচ করে দিলাম, নেড়ে দিলাম, অসম্ভব সুন্দর দারুণ কিন্তু একটা গন্ধ বেরাচ্ছে। আপনারা যখন বাড়িতে বানাবেন এই গন্ধটাই আপনারা পাবেন। আমার জিভে এখনই জল চলে আসছে। এইবার 20 মিনিট টোটাল কষানো হয়ে গেছে, দেখুন কষানো কিন্তু কমপ্লিট, কষানো পুরোপুরি কমপ্লিট, সমস্ত কিছু মজে গেছে। এইবারে আমি হিটটা পুরো বাড়িয়ে দিয়েছি, এইবারে আমি জল অ্যাড করব। জলটা আমি আগে দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি, এইবার আমি তার আগে আমি দিয়ে দেব 1 টেবিলস্পুন গরম মশলার গুঁড়ো। এইবারে মিশিয়ে নিই, আমি চিনি কিন্তু অ্যাড করিনি, যেহেতু আমি একটু ঝালঝাল করব, ঝালঝালই ভালো লাগে তাই ঝালঝাল করব, চিনি দিইনি। তবে অনেকে একটু মিষ্টি মিষ্টি খান, সেক্ষেত্রে সামান্য দিতে পারেন, তারপরে আমার কথা শুনলে তবে মিষ্টিটা না দেওয়াই ভালো। বেশ ঝাল ঝাল করে কষিয়ে ক্র্যাবটা রান্না করবেন, দারুণ টেস্টি হয়। এইবার আমি আগে থেকে ফুটিয়ে রাখা জল দিয়ে দেব। জল অ্যাড করে দিয়েছি, হিটটা পুরো বাড়িয়ে দিয়েছি, হিটটা বাড়িয়ে আমি ফুটিয়ে নেব। মানে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এই টাইমে হিটটা আমি লো থেকে মিডিয়ামে আবার করে দেব। এইভাবে আমি 10 মিনিট রান্না করব। ক্র্যাবটা কিন্তু রেডি হয়ে গেছে, এইটুকুই ঝোল আমি নামাবো, কেননা ঠান্ডা হলে আরেকটু মজে যাবে। এইবার আমি দিয়ে দিলাম 1 টেবিলস্পুন ঘি, দিয়ে দেব আরও সামান্য গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 টেবিলস্পুন গোলমরিচের গুঁড়ো। একদম ঝাল ঝাল স্পাইসি ক্র্যাব মশলা কিন্তু রেডি। এইবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব ক্র্যাব মশলা। আরেকটি জিনিস আমি অ্যাড করব, উপর দিয়ে দিয়ে দেব এবারে 1 টেবিলস্পুন পাতিলেবুর রস। পাতিলেবুর রস, গোলমরিচ, মানে টক টক ঝাল ঝাল একটা ব্যাপার। এবারে আমি পাতিলেবুর রস দিয়ে দেব। হালকা হাতে একটু মিশিয়ে দেব,
ব্যাস রেডি হয়ে গেছে আমার ক্র্যাব মশলা রেসিপিটি। যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।